আসসালামু আলাইকুম বিয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সচরাচর দেখা যায় কি, মাছের নাড়ি বুড়ি আমরা কেউ খাই না, ফেলে দেই। কিন্তু আমি মাছ কিনতে যাওয়ার পর মাছওয়ালা আমাকে এই রেসিপিটি শিখিয়ে দিয়েছেন, সেই সাথে রেসিপিটি ট্রাই করার পর ভালো লাগার কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। শুরুতে আমি মাছের নাড়ি পুরি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই তা হচ্ছে, অবশ্যই চেষ্টা করবেন একদম তাজা মাছের নাড়ি পুরি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে। মরা কিংবা পচা মাছের নাড়ি পুরি দিয়ে কখনোই এই রেসিপিটি তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে খাওয়ার পর তিতাভাব থাকবে, টেস্টও ভালো আসবে না। এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমি মাছের নাড়ি বুড়ির ভিতর থেকে চিকন চিকন যে নাড়িগুলো আছে এগুলো টেনে বের করে ভিতরের ময়লাটা বের করে নিচ্ছি, আর প্রসেসটা স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বের করে নেবেন। আরেকটি বিষয় আপনার স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মাছের নাড়ি বুড়ির চারপাশে অনেকটা তেল জমে আছে, এই তেল বাদ দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এই তেল সহই পুরো রান্নাটি করে নেব। এখানে মাছের নাড়ি বুড়ি পরিষ্কার করার প্রসেসটা দেখিয়ে দিলাম, বাকি কাজটুকু অফ স্ক্রিনে করে নেব, আপনাদেরকে দেখিয়ে দিলাম না। চলে এলাম মূল রান্নায়। এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে। আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ কুচি অল্প কিছুক্ষণ ভাজার পর যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন অ্যাড করে নিয়েছি টমেটো। আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো অ্যাড করে নিয়ে আছি, ছোটো সাইজের হলে তিনটে অ্যাড করে নেবেন। অল্প কিছুক্ষণ পর যখন টমেটো এমন হালকা একটু নরম টাইপের হয়ে এসেছে তখন বাকি মশলা অ্যাড করে নেব। অবশ্যই টমেটো নরম হয়ে আসার পরে বাকি মশলা অ্যাড করে নেবেন। এখানে মশলার মধ্যে নিয়ে আছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ এবং মরিচ গুঁড়ো। এই রেসিপিটা একটু স্পাইসি করেই তৈরি করে নিতে হয়, সেজন্য আমি এখানে মরিচ গুঁড়ো প্রায় 1.5 চা চামচের মতো অ্যাড করে নিয়েছি। এখন অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়ে মশলা কষিয়ে নেওয়ার কাজটুকু করে নিচ্ছি। আরও প্রায় 3 থেকে 4 মিনিট পর যখন মশলা চারপাশে এমন তেল ছেড়ে দিয়েছে তখন আগে থেকে ধুয়ে নেওয়া মাছের নাড়ি বুড়ি অ্যাড করে নিয়েছি। এখানে মাছের নাড়ি বুড়ির সাথে আমি ছোট সাইজের এক টুকরো মাছের ফেটিও অ্যাড করে নিয়ে আছি, আর ফেটিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আছি, একই সাথে মাছের যে ডিম ছিল সেই ডিমটাও অ্যাড করে নিয়ে আছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটি করে নেব। এখানে একটি বিষয় না বললে না, আমি এই রান্নায় অতিরিক্ত কোনো প্রকার পানি অ্যাড করব না। এই নাড়ি মুড়ি থেকে কিছুটা পরিমাণে পানি বের হবে, সেই পানিতেই সম্পূর্ণ রান্নাটুকু করে নিচ্ছি। যেহেতু অতিরিক্ত পানি অ্যাড করছি না তাই শুরু থেকে চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে পুরো রান্নার কাজটুকু করে নিচ্ছি। এখানে আনুমানিক প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্নার পর দেখতে ঠিক এমন হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ আরেকটু লোতে রেখে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটি করে নিয়ে আছি। মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্নার পর আমার এখানে রান্নাটা দেখতে ঠিক এমন হয়েছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে কতটা লোভনীয় হয়েছে তা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি চেষ্টা করবেন গরম ভাতের সাথে ট্রাই করতে। তাহলে ফ্রেন্ডস, আমার ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।